আসসালামু আলাইকুম, আমি মুন্নি। মুন্নিস ব্লগস 2020 চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। অবশ্য আমার প্রতিটা দিন এবং প্রতিটা মুহূর্ত এখন অনেক বেশি ব্যস্ততায় কাটছে। সে ব্যস্ততা থেকে একটু করে সময় বের করেছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিসপত্র নিয়ে এসেছে নীলার বাবা। নীলার বাবা কুমিল্লা গিয়েছিলো, তো আসার সময় তেঁতুল, আনারস আর এই যে রসমালাই নিয়ে এসেছে। আসলে কুমিল্লার যদি অরিজিনাল রসমালাইটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, কুমিল্লা যারা অরিজিনাল রসমালাই খেয়ে অভ্যস্ত তারা কিন্তু বাইরের আর অন্য কোনো রসমালাই খেতে একদমই পারবে না। এই রসমালাইটার স্বাদই অন্যরকম। তো নীলার বাবাকে এখানে আমি রসমালাই দিয়েছি, বাচ্চাদেরকেও দিয়েছি, কিন্তু না, ওর কাছ থেকে বাচ্চাদেরকে দিবে, তো এতেই ও শান্তি পায়। তো আমরা পরদিন চলে এসেছিলাম মিরপুরে আমার আপুর বাসায়। তো নীলার স্কুলে বই দিবে, এখনও ড্রেস বানানো হয়নি, তো একদিনের মধ্যে কিন্তু ওর ড্রেসটা আমরা বানিয়ে নিয়েছি। তো এখন আমি ওকে নিয়ে স্কুলে যাচ্ছি। এই ভিডিওটা হলো জানুয়ারি মাসের। আসলে আমি ব্যস্ততার কারণে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের একটু একটু সবগুলো মিলিয়ে একটা ভিডিও আকারে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে নীলা অলরেডি বই নিয়ে চলে এসেছে, আর ও তো মহা খুশি বই পেয়ে। আসলে নতুন ক্লাসে উঠলে কিন্তু বই, নতুন নতুন বই পেতে কিন্তু আমাদেরও ভালো লাগতো। তার এই যে আমরা এখানে বইগুলো দেখছিলাম, বইগুলোর এবার কাগজটা এত মানে নিম্নমানের করেছে, সম্পূর্ণ নিউজ প্রিন্ট দিয়ে করেছে। তো এটাই বলতেছিলাম যে 2 বছর এই বইগুলো দিয়ে যাবে কি না, একদম পাতলা, সেটাই চিন্তা করতেছি কীভাবে এই 2 বছর এই বইগুলো দিয়ে যাবে, একদম মানে খারাপ অবস্থা বইয়ের। আমরা কিন্তু তখনও বাসা নিইনি, তো আপুর বাসায় 2-3 দিন থেকে ও ক্লাসগুলো করছিল। তো দেখা যাক, বই এখন যেহেতু ক্লাস আরম্ভ হয়ে গিয়েছে, তো আপুর বাসায় যে কয়দিন পারে থেকে ক্লাস করবে, আর যেভাবে হোক একটা বাসা দেখতেছে, তো দেখে যেভাবে হোক একটা বাসা আমরা ঠিক করে নিব। আর এখন কিন্তু আপুর বাসায় কিন্তু আপু নেই, আমার আম্মু অনেক বেশি অসুস্থ, আপু আমার আম্মুর কাছে আছে। আর আমি চলে এসেছিলাম নীলা যে বই নিয়ে পাইনি সেজন্য। তার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা নতুন বাসায় চলে এসেছি, এসে প্রথম বাসাটা দেখলাম। তো বাসাটা কিন্তু বেশ বড়, অনেক বড়। তো আমি কিন্তু তখন বাসা দেখার সময় আসেনি, নীলার বাবা দেখে পছন্দ করে নিয়েছিল। এই যে এটা একটা বেডরুম, বেডরুমের পাশে একটা বারান্দা ছিল, আরেকটা বেডরুম, ডাইনিং এবং ডাইনিং আর ড্রয়িং আলাদা আলাদাই আছে, বাসাটা বেশ বড়। তো এই যে বারাতটিয়া যেহেতু আগের দিন গিয়েছে, আর বাড়িওয়ালা গতদিন রং করেছিল, আর আজকে আমরা সকালবেলা 8টার মধ্যেই চলে এসেছি যাতে পথে জ্যাম না পড়ে। তো এখন বুয়াকে দিয়ে ঘরটা মুছিয়ে নিচ্ছে, আর এই যে রান্নাঘরটা এখনও কাজ কমপ্লিট করা হয়নি, বলছিল আজকে দিন লাগবে। তো আমরা বললাম সমস্যা নেই, আমরা আপুর বাসায় চলে যাব। তো কোনো রকমের জিনিসগুলো, ফার্নিচারগুলো রেখে কোনো রকম 2টা খাট ফিটিং করেছে শুধু। আর আমরা দুপুরবেলা আপুর বাসায় গিয়ে খেয়েছি, আর এখন সন্ধ্যার পরেই চলে এসেছি আবার আপুর বাসায়। তো এখনও খাওয়া দাওয়া করে চলে যাব। তো 2 দিন পর্যন্ত কিন্তু আমি বাসায় একদমই রান্নাবান্না করিনি, আপুর বাসায় এসে খাওয়া দাওয়া করেছিলাম, আর একটু একটু করে ফার্নিচারগুলো জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর 2 দিন পরে এই যে আমি সকালবেলা নাস্তা বানাচ্ছি, এখানে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি, কারণ রুটি বানাতে ইচ্ছে করছিল না। আর এই কয়দিন যে বাসা পাল্টিয়ে কাজকর্ম করে আমার হাতগুলো একদম ব্যথা হয়ে গিয়েছিলো, তো এখন চিতই পিঠাটা বানিয়ে নিচ্ছি, সবাই খেয়ে নিবে।
আর এই যে আমি কয়েকদিন এত ব্যস্ত ছিলাম, নিজেরও নৌকাটার সময় পাইনি, আর আমি এবং বাচ্চাদের যখনই নৌকাটি একসাথেই নৌকে কাটি, তো ওদেরকেও নৌকাটতে পারিনি। আর ওদের নৌক একটু বড় হলে ওরা একজন আরেকজনের জায়ান সহ এত খামসা খামসি করে, বিশেষ করে জায়ান নিদিকে একেবারে রক্তাক্ত করে ফেলে, একটু হলে ওকে শুধু খামসি মারে। এই যে দেখতে পাচ্ছেন পুরোটো শরীর ওর এভাবে খামসিয়ে ওর মাংস উঠাই ফেলছে। তো আজকে সকালও ওকে এমনভাবে খামসি দিয়েছে। আর আর ওর নখ কাটাটা হলো যে অনেক বড় যুদ্ধ, তো কী বা মানে কিছুতেই ও নখ কাটতে দিবে না। আর ছেলেটার আজকে কয়েকদিন হলো অনেক বেশি জ্বর, তো এই যে দেখুন কীভাবে মুট করে আছে। আমি কোনোভাবে ওর নখটা মানে নিতে পারতেছিলাম না কাটার জন্য। আর এইখানে ও নিদির গেঞ্জিটা পরে আছে, ও নিদির কাপড় চোপড়গুলো পরাতে খুবই আগ্রহ দেখায় এবং খুবই মানে নিদির কাপড় চোপড় পরতেও বেশি খুশি হয়, তাই একটু ইয়ে করাতে ও কীভাবে দৌড় দিয়েছে, মানে কোনোভাবেই ও কাটতে দিবে না। আর ওর বাবার বাসায় থাকলে তো আরও কাটতে পারি না, মানে ও দিবে না। আর ওর বাবা বলে থাক এখন কাটিও না, কিন্তু নিদিকে একদম খামসি আর কিছুই রাখে না, রক্ত বাইর করে ফেলে এই অবস্থা আর কি। তো অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে আমি নিয়ে এসেছি কাটার জন্য। তো জায়ানের নখ কাটা মানে একটা যুদ্ধ করা, যুদ্ধ জয় করা এমন অবস্থা। তো বাচ্চাদের নখ কাটতে কাটতে আমার একটা জিনিস খুবই ভালো লাগে, যে এখন মনে হয় ওদের হাতটা কত ছোট আমার হাতের মুঠোর মধ্যে চলে আসছে, কিন্তু এক সময় এই হাতগুলো অনেক বড় হয়ে যাবে, এক সময় এই হাতগুলো দিয়ে আমাদের মা বাবাকে ওরা আগলে রাখবে। তো আমি যখন ওর হাতগুলো নিয়ে একটু ছবি তুলছিলাম, অমনি নিদি এসে বলে আমারগুলো দেখো, এরপরে নীলা বললো যে আমারটা দেখো তোমার থেকে বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, বাচ্চাদের নখ কেটে আমি চলে এসেছি নতুন বাসায় প্রথম রান্নাবান্না করতে, কাজের অনেক চাপ, সেজন্য আজকে আপনাদের সাথে কোনো রান্নাবান্নাই আমি শেয়ার করব না। তো এখনও পর্যন্ত পুরো ভিডিও জুড়ে যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ কথা হবে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে এই দোয়াই করি। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর আপনারা যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।